আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে দুটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে এখন অফিসিয়াল সাইটে রয়েছে, PRB.wb.gov.in। এই সাইট ভিজিট করবেন। এই সাইটে আসার পর থ্রিডটে ক্লিক করবেন। ক্লিক করার পর রিক্রুটমেন্ট প্রথম যেটা অপশন রয়েছে এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তারপর অনেকে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। তো প্রথম যেটা আপনাদের রয়েছে, প্রথম যেটা আপডেট রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্ডার্স, ফিমেল ওয়ার্ডার্স ইন দ্য ডিপার্টমেন্ট অফ কালেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 23 রয়েছে। ভিডিওটি অপশন রয়েছে, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো প্রথম যেটা আপনাদের রয়েছে 29/8/2023, তো এডিট উইন্ডো ওপেন করা হয়েছে, ঠিক আছে। তো এডিট আপনারা করতে পারবেন ফর্ম। তো যাদের ফর্ম ভুল হয়েছে, তো গেট এডিটস অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। তারপর যেটা আপনাদের রয়েছে, ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ ওয়ার্ডার, এখানে আপনারা ক্লিক করবেন। তো যেটা আপনাদের 29/8 থেকে 4/9/23 পর্যন্ত আপনারা এডিট করতে পারবেন ফর্ম। তো যাদের ফর্ম ভুল হয়েছে, ঠিক আছে, যে ভুল যদি আপনারা করে থাকেন ফর্ম অ্যাপ্লিকেশন করার সময়, তো আপনারা এখন চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন 29/8 থেকে 4/9/23 পর্যন্ত। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ আবার ওপেন হবে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তারপর কোন পোস্টে আপনারা যেটা পোস্ট রয়েছে ক্লিক করবেন অর্ডারে। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার দিবেন, তারপর চলে আসছে নেক্সট ডে মোবাইল নাম্বার, তারপর ডেট অফ বার্থ। দেওয়ার পর সার্চ ভ্যালিড অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এডিট করে নেবেন, ঠিক আছে। তারপর চলে আসছে নেক্সট আপডেটে। নেক্সট যেটা আপডেট রয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, আনার ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 23। ভিডিও ড্রেস অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো নোটিশ ফর পোস্টপোনমেন্ট ইন দ্য ওপেনিং অফ অ্যাপ্লিকেশন উইন্ডো। তো অ্যাপ্লিকেশন উইন্ডো পোস্টপোন করা হচ্ছে, ঠিক আছে। তো ভ্যাকান্সি ইনক্রিজ করা হয়েছে, তো আমরা বিস্তারিত জেনে নিই। তো গেট ড্রেস অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। নোটিফিকেশন অলরেডি আমার ডাউনলোড রয়েছে, নোটিশটি ডাউনলোড হয়েছে। তা আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্স ভবন, 5th floor 6 cross road, ব্লক ডিজে, সল্ট লেক সিটি, কলকাতা 7000091। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আর্ম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ, দেন আপনাদের এন্ড রয়েছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 23 রয়েছে। তো নোটিশে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনাদের ইন রেফারেন্স টু এ কমিউনিকেশন রিসিভ ফ্রম দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা, দ্য ভ্যাকেন্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 23 হ্যাজ বিন ইনক্রিজড অ্যান্ড এ নিউ পোস্ট ফর সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ হ্যাজ বিন ক্রিয়েটেড। তো কমিশনারের কাছ থেকে বেঙ্গল পুলিশে একটা মেসেজ রিসিভ হয়েছে যে আপনাদের এক নতুন পোস্ট ক্রিয়েট করা হবে, ঠিক আছে। তো নতুন পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, নিউ পোস্ট সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ। তো নতুন একটা পোস্ট ক্রিয়েট করা হচ্ছে, এটা কলকাতা পুলিশের তরফ থেকে বেঙ্গল পুলিশে মেসেজ করা হয়েছে, ঠিক আছে। মেসেজ একটা রিসিভ হয়েছে। তো আপনাদের নতুন একটা পোস্ট ক্রিয়েট করা হবে, তো ভ্যাকান্সি আপনাদের ইনক্রিজ হবে, ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে, দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য এভাব রিক্রুটমেন্ট হ্যাজ টু বি চেঞ্জড অ্যাকর্ডিংলি, হুইচ উইল টেক টাইম। তো এর আগের নোটিফিকেশন যেটা ছিল অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন করার, তো এখন এটা চেঞ্জ করা হচ্ছে, তো একটু সময় লাগবে নতুন করে আবেদন করার। তো এন্স দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি উইল ওপেন ফ্রম 1/9/23। তো 1/9/23 থেকে আপনারা বর্তমানে এখন আবেদন করতে পারবেন। তো এন্স ডেট আপনারা দেখতে পাচ্ছেন 29/8/23, 29/8/23-এর বদলে এখন আপনারা 1/9/23 থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এটা আজকের ডেটে ছিল, আজকে থেকে আপনারা আবেদন করতে পারতেন। তো কিন্তু এখন 1/9/23 থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, কারণ আপনাদের একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ। তো এই নতুন পোস্ট ক্রিয়েট করার জন্য আবেদন করার ডেট চেঞ্জ করা হয়েছে, 1/9/23 থেকে আপনারা এখন নতুন করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ভালো থাকবেন।